এবার গাড়ির চাকা এই ছিল প্রথমে দিস ইজ এ এবার এটা ট্রাভেল করে এখানে পৌঁছেছে ফোর্থ অফ দা রিভলিউশন মানে এই কন্টাক্ট পয়েন্ট এটা এবার এই লাইনে পৌঁছে গেছে এটা সেন্টার ঠিক আছে তাহলে আমাদের কাছে যে রিকোয়ার্ড ইভ্যালুয়েশনটা রয়েছে সেটা এইটা হলো আমার সো কলড নেট ডিসপ্লেসমেন্ট ঠিক আছে এটা নেট ডিসপ্লেসমেন্ট এইটা হলো ভার্টিক্যাল হাইট উইচ ইজ ডেফিনেটলি আর এবার প্রশ্ন হচ্ছে এইটা কত তাই তো কত রিভলিউশন বলেছি 3 4 তার মানে এটা ডিসটেন্সটা হচ্ছে 3/4 অফ 2 পাই আর এক রিভলিউশনে কতটা এগোবে ডিসপ্লেসমেন্ট হয়ে গেল আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস 9/4 পাই স্কোয়ার আর স্কোয়ার এবার তুমি আর কমন নিয়ে বাইরে বার করে দাও আর বাকি গল্পটা থাকলে আর বাই টু টুটাকে বাইরে করে দিতে পারো রুটের ভেতরে থাকলো 4 প্লাস 9 পাই স্কয়ার গল্প শেষ বুঝতে পেরেছো তাহলে এবার যে কোনো যে কোনো রুলিং মিলে নেট ডিসপ্লেসমেন্ট কোন একটা স্পেসিফিক পয়েন্ট ধরে দিলে সুন্দর করে দিতে পারবে থ্যাংক ইউ না আচ্ছা এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করবো দ্যাট ইজ রিলেটিং টু একটা কথা উঠেছিল এভারেজ এক্সেলারেশন তাই তো হ্যাঁ এবার ধরো একটা পার্টিকেল যদি যখন সার্কেলে ঘোরে খুব মন দিয়ে শোনো একটা পার্টিকেল যখন সার্কেলে ঘোরে সে ফুল সার্কেল ঘুরুক হাফ সার্কেল 1/3 2/3 2/4 হ্যাঁ 3/4 তার চেঞ্জ অফ ভেলোসিটিটা কোন দিকে কাজ করে বলতে পারবে আমাকে ইন এনি পার্ট অফ দ্য সার্কুলার মোশন আইদার আ পার্টিকেল ইজ অ্যালাউড টু ট্রাভেল থ্রু 1/4 অফ দ্য সার্কেল প্রোভাইডেড ইফ ইট ইজ মুভিং উইথ দ্য কনস্ট্যান্ট স্পিড ঠিক আছে এটা সার্কুলার মোশন কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে অ্যান্ড ইফ ইউ ডিসকাস ইট ফর 1/4 অফ দ্য সার্কুলার মোশন ইফ ইউ ডিসকাস ইট ফর হাফ অফ দ্য সার্কেল ইফ ইউ ডিসকাস ইট ফর 3/4 of the circle in all the cases in general can you tell me about the existence of change of velocity কারণ আমরা জানি যে সার্কুলার মোশনে স্পিড কনস্ট্যান্ট থাকে কিন্তু ভেলোসিটি কখনো কনস্ট্যান্ট থাকে না কেন থাকে না বিকজ অফ দ্য চেঞ্জ অফ ডাইরেকশন তাহলে তার মানে সার্কুলার মোশন সেটা 5 ডিগ্রির অ্যাঙ্গেলের জন্য ঘুরুক কি পুরো 360 এর জন্য ঘুরুক চেঞ্জ অফ ভেলোসিটি এক্সিস্ট করছেই তার মানে উই ক্যান অলওয়েজ মেক দিস আর্গুমেন্ট দ্যাট ইন আ সার্কুলার মোশন চেঞ্জ অফ ভেলোসিটি ডাজ এক্সিস্ট অলওয়েজ রাইট সো হোয়েন এভার দের ইজ আ চেঞ্জ অফ ভেলোসিটি তো আমরা এক্সেলারেশনকে কিভাবে ডিফাইন করি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হোয়েন এভার দের ইজ আ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ মেজারেবল ডিউরিং আ টাইম স্প্যান দের ইজ এক্সেলারেশন এক্সেলারেশনের এক্সিস্টেন্সে কে আনে চেঞ্জ অফ ভেলোসিটি আর সার্কুলার মোশনে তো চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছেই হচ্ছে তাহলে আমাকে বোঝাতে পারবে কি চেঞ্জ অফ ভেলোসিটিটা ফর এনি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ সার্কুলার মোশন ফর এনি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয় কত হয় মানে যতটা অ্যাঙ্গেল থ্রু ঘুরছে If a particle is rotating through 1/4 of the circle, then angular displacement 90. Half circle ghurle angular displacement is 180. Angle through which it is rotated, that is angular displacement. Tahole, ekta particle jodi, never tried a very important conceptual discussion. Late, we are discussing about a circle. A part of the circle such that this circular motion, means circular motion is found to be
making an angular displacement theta at the center, ঠিক আছে? এটা center, particle A থেকে B যাচ্ছে, following constant speed, speedটা তার একই থাকছে, তাই তো? একই না? Rotating through an angle theta. তাহলে if it takes time taken is equal to t, I mean t second ধরে নিলাম, এর এ থেকে b যেতে লাগছে arc lengthটা, এবার প্রশ্ন হচ্ছে যে delta theta মানে delta v change of velocity, magnitude wise velocity change হচ্ছে কি না? কারণ magnitude তো same আছে, same তো বলছি uniform speed, magnitude same আছে, তাহলে change হচ্ছে direction, তাই তো? তাহলে এর আগের দিনে একটা করাচ্ছিলাম না, ওই সার্কেলে না, ওটা 12 কে করেছিলাম, ওটা 12 কে বলছিলাম, এই একটা ট্যাঞ্জেন্ট লাইন ড্র করো, এইটা একটা ট্যাঞ্জেন্ট লাইন, তাই তো? থ্রু এ এখানে একটা ট্যাঞ্জেন্ট লাইন, এই দুটো ট্যাঞ্জেন্ট লাইন এই জায়গাটায় গিয়ে কাট করছে তো, হ্যাঁ কি না? এই ট্যাঞ্জেন্ট লাইন একটা ইনিশিয়াল ভেলোসিটি u, এই ট্যাঞ্জেন্ট লাইনে ফাইনাল পজিশনের ভেলোসিটি u. এবার এই যে জায়গাটায় কাট করলো, এই পয়েন্টটাকে ধরো আমি c মার্ক করলাম, যে কোনো আর্কের এন্ড পয়েন্টে তুমি যদি দুটো জায়গায় ট্যাঞ্জেন্ট ড্র করো, ওরা কোথাও একটা গিয়ে মিট করবে, অবভিয়াসলি. নাও ইফ ইউ জয়েন দিস পয়েন্ট c উইথ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, if you join that point C with the center of the circle, you will always see that this angle will be divided in two parts, theta by 2, theta by 2. বুঝতে পেরেছো? এই লাইনটা এটাকে ডেফিনেটলি দুটো ইকুয়াল অ্যাঙ্গেলে ডিভাইড করে দেবে. আচ্ছা, সেটা যে কোনো অ্যাঙ্গেল, মানে এটা যখনই যাই অ্যাঙ্গেল হবে টোটাল, এই দুটো ট্যাঞ্জেন্টের যে মিটিং পয়েন্ট ওটাকে যদি সেন্টারের সাথে জয়েন করে, ইট উইল অলওয়েজ বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার. নাও জিওমেট্রিক্যালি দিস ইজ 90 ডিগ্রি, ট্যাঞ্জেন্ট এন্ড রেডিয়াস মাস্ট বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, সো ইন ট্রায়াঙ্গেল OAC, চেক ইট अगेन, OAC ইজ ইট আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? তাহলে এটা 90, এটা থিটা বাই 2 হলে এই অ্যাঙ্গেলটা হবে ডেফিনেটলি 90 degree minus theta by 2, because we know that sum of three angles is 180. Take the fine. তার মানে এটাও যদি 90 minus theta by 2 হয়, এটাও 90 minus theta by 2, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ACB কত হয়ে গেল? অ্যাঙ্গেল ACB কত হয়ে গেল? 180 minus theta, এটা প্লাস এটা, তাই তো? তাহলে ওটা হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস থিটা. এবার একটা ভালো করে খেয়াল করো তো, যে আমি যখনই ডেল্টা ভি চেঞ্জ অফ ভেলোসিটির কথা ডিসকাস করেছি, ভেক্টরে চেঞ্জ অফ ভেলোসিটি দ্যাট ইজ ইকুয়াল টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, হ্যাঁ কি না? চেঞ্জ অফ ভেলোসিটি মানেই তো তাই করবো, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি. তাহলে এখানে পার্টিকেলটা যদি মুভ করছে ফ্রম এ টু বি, তাহলে ভেলোসিটি এট এ ইজ ইনিশিয়াল ভেলোসিটি এন্ড ভেলোসিটি এট বি ইজ ফাইনাল ভেলোসিটি, হ্যাঁ কি না? তাহলে এবার আমি দুটো জিনিস দেখো, এরা দুজন তো দুটো ডিস্টিংক্ট পয়েন্ট দেবো, তাহলে নাও গো ব্যাক টু দ্য কনসেপ্ট অফ সাবস্ট্রাকশন অফ ভেক্টরস, হোয়াট উই হ্যাভ ডান ইন ভেক্টর এন্ড স্কেলার. তাহলে আইদার টু ক্যালকুলেট এডিশন অফ ভেক্টর অর টু ক্যালকুলেট সাবস্ট্রাকশন অফ ভেক্টরস, হোয়াট ইজ দ্য বেসিক আইডিয়া? উই শুড অলওয়েজ ট্রাই টু ড্র দ্য নোন ভেক্টরস ফ্রম ওয়ান কমন পয়েন্ট. তাহলে আমি যদি একটা কমন পয়েন্ট মানে সি থেকে ড্র করি, এইটা তাহলে আমার ভি ইনিশিয়াল আর এটা আমার ভি ফাইনাল, হ্যাঁ কি না? এটাই দিয়েছেন তো, আমি এই ভেক্টরটাকে ডিরেকশনটাকে মেনটেন করে সিতে নিয়ে গেলাম আর এটাকে পেছনে নিয়ে এখানে নিয়ে এলাম, একই পয়েন্ট থেকে ইনিশিয়াল আর ফাইনাল দুটো কি ড্র করলাম, হ্যাঁ কি না? ইনিশিয়াল তো বাবা এখানে, ফাইনাল এখানে, আমি দুজনের মধ্যে সাবস্ট্রাকশন করব, আই শুড
bring them at one common point so that geometry of triangle can be constructed with them. तभी तो मैं angle between them तुझे बाबो geometry तो जो देखा बो triangle लो अब जाई use कर बो कि है कि ना ताहले आमी ये टके ये निलम ये टके पीछे निलम आमी vector property change कर लम कि ना I can do this आमी दुजन के निये सीधे draw कर लम एबार देखो डेल्टा वी इज इक्वल टू वी फाइनल माइनस वी इनिशियल सो कैलकुलेशन ऑफ डेल्टा वी कैन इट बी डन इट इज वी फाइनल प्लस ऑफ माइनस वी इनिशियल है कि ना वी हैव डन इट सेवरल टाइम्स इन आवर प्रीवियस चैप्टर डेल्टा वी कैलकुलेशन इज वी फाइनल प्लस ऑफ माइनस वी इनिशियल दिस इज योर वी फाइनल दिस इज वी इनिशियल So this is your minus V initial. Thank you na. Thank you na. ताले geometry ते इटा और इटा मुद्दे ये angle टा को तो mod wise V final is U. Mod wise minus V initial is U. मेरे ना माथा पट्टी तो इट इट वाज मूविंग विद यूनिफॉर्म स्पीड ओ इसी को था है माइनस वी इनिशियल एंड मैग्नीट्यूड यू वी फाइनल एंड मैग्नीट्यूड यू है कि ना क्लियर नो डाउट वेरी गुड अच्छा दुटो वेक्टर सेम इन मैग्नीट्यूड इफ दे आर एट एन एंगल एनी एंगल थीटा তাহলে তাদের রেজাল্টে সবসময় অ্যাঙ্গেল বাই সেক্টর তার মানে ভি ফাইনাল আর মাইনাস ভি ইনিশিয়াল এর তে এডিশন দেই যে প্লাস এনে দিয়েছি আমি কি বলেছি ম্যাথমেটিক্যালি যখনই প্লাস এনে দিলাম মানে উই আর টকিং অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্যালি এডিশন অফ ভেক্টরস তাহলে আমার যে এডিশন অফ ভেক্টরস এর দুজনের অ্যাঙ্গেল বাই সেক্টর এটা অ্যাঙ্গেল বাই সেক্টর তে এই লাইন So this is the delta V. This is the direction of delta V. তাহলে এই হয়ে গেল আমার লাইন অফ ডেল্টা ভি তার মানে কি বোঝা গেল ইফ ইউ ডিসকাস আ সার্কুলার মোশন ফর 30 ডিগ্রি ইফ ইউ ডিসকাস আ সার্কুলার মোশন ফর 90 ডিগ্রি ইফ ইউ ডিসকাস আ সার্কুলার মোশন ফর 120 ডিগ্রি ফর এনি ডিউরেশন অফ আ ইউনিফর্ম সার্কুলার মোশন দ্য চেঞ্জ অফ ভেলোসিটি of its entire journey will always be along the bisector of the arc towards the center of the circle bujhte parecho circular motion er centripetal force centripetal acceleration ei change of velocity theke I ase bujhe gelo concept তাহলে আমরা এখানে কি শিখলাম যে ইন এনি সার্কুলার মোশন দা চেঞ্জ অফ ভেলোসিটি রাইট দেখো ইন এনি সার্কুলার মোশন চেঞ্জ অফ ভেলোসিটি উইল অলওয়েজ অ্যাপিয়ার চেঞ্জ অফ ভেলোসিটি উইল অলওয়েজ অ্যাপিয়ার অ্যালং দা রেডিয়াল লাইন towards the center of the circle along the radial line towards the center of the circle as an angle bisector of the corresponding angular displacement hence the average acceleration Hence, the average acceleration of the circular motion will be along that angle bisector towards the center. Along the angle bisector towards the center.